এবারের আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা থিম কান্ট্রি হচ্ছে ব্রিটেন, কিন্তু পাশাপাশি কিন্তু বহু দেশ কিন্তু এবারে বই মেলায় অংশ নিয়েছে। জার্মানি, অস্ট্রেলিয়া, ইটালি, আমেরিকা, বাংলাদেশ, থাইল্যান্ড, এরকম বহু দেশ কিন্তু অংশ নিয়েছে। সেই জায়গা থেকে এবারের বইমেলায় কিন্তু আবার এবছরও নতুন করে আকর্ষণ কেড়ে নিয়েছে বাংলাদেশের যে প্যাভিলিয়ন, প্রায় বাংলাদেশ থেকে 47টি প্রকাশন সংস্থা কিন্তু এবারের বাংলাদেশ কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় অংশ নিয়েছে। আমরা জানি যে কলকাতা শহরে আলাদা করে বাংলাদেশ বইমেলা হয়, কিন্তু তারপরেও কিন্তু যে এবারে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় যে 2003 সাল থেকে যে এখানে কলকাতা বইমেলাতে বাংলাদেশের প্যাভিলিয়ন হয় এবং বাংলাদেশের প্রকাশন সংস্থারা আসে, তাদের বক্তব্য, যারা ক্রেতারা, যা প্রকাশনের যারা রয়েছেন, প্রকাশক যারা এসছেন, তাদের বক্তব্য হচ্ছে কলকাতায় কিন্তু বাংলাদেশের বইয়ের চাহিদা ক্রমশই বেড়েছে। বাংলাদেশ বইমেলায় তারা যেমন আলাদা করে আসে, এটা যেহেতু আন্তর্জাতিক স্তরের বইমেলা, সেই জন্যে এই বইমেলার গুরুত্ব অনেক বেশি এবং তারা এখানে বইমেলাতে অংশ নিয়ে তাদের নিজের যেমন ভালো লাগে, তারা জানাচ্ছেন পাঠকরাও কিন্তু অত্যন্ত খুশি যে কলকাতা পুস্তক মেলায় যে বাংলাদেশের বই তারা আলাদা করে কিনতে পারছেন। ইতিমধ্যেই আমাদের ক্যামেরায় আমরা ধারণ করেছি যে বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে যে বইমেলা চলছে সেখানে কিন্তু প্রবল ভিড়, ক্রেতারা প্রচুর আসছেন এবং বিক্রিও ভালো হচ্ছে। গত দুদিন আবহাওয়ার কারণে একটু ভাটা, কিন্তু তারা আশা করছেন আগামী 31শে জানুয়ারির মধ্যে কিন্তু বিপুল সংখ্যক বই বিক্রি হবে। যে আশা নিয়ে তারা এসছেন ব্যবসার কারণে, সেই জায়গাটা কিন্তু অনেকটাই উচ্চতায় পৌঁছবে। পরমাশিস ঘোষ, আরটিভি ইন্টারন্যাশনাল, কলকাতা।